আসসালামু আলাইকুম ওয়া বারাকাতহ সুপ্রিয় বন্ধুগণ আশা করি ভালো আছেন নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত যে বন্ধুগণ রয়েছেন এবং যারা দু হাজার একুশ সালে এস পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন তাদের মধ্যে কমার্স গ্রুপে অর্থাৎ বাণিজ্য বিভাগে যে বন্ধুরা অধ্যয়নরত রয়েছেন আমার আজকের এই ভিডিওটি সেই বন্ধুদের জন্য আমি উৎসর্গ করছি তো বন্ধুগণ আমার আজকের ভিডিওটি কিন্তু একটি চমৎকার বিষয় যে বিষয়টি হলো আপনারা বোর্ডে লক্ষ্য করছেন যে বিষয়টি হলো হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং তো বন্ধুগণ প্রথমেই আমরা আসলেই এ বিষয়টিতে জেনে নেব যে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান বিষয়টি আমরা কেন পড়ব এবং এই বিষয়টি আসলেই কী তারপরে পর্যায়ক্রমে এই বিষয়টি সম্পর্কে আমি আজকে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে এবং ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটি ভিডিওটিতে আমি তাদেরকে জানিয়ে দেব বিশেষ করে নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের এই হিসাব বিজ্ঞান বিষয়টির প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন এবং বারোটি অধ্যায় রয়েছে আপনাদের এই বইটিতে এবং পরীক্ষায় বারোটি অধ্যায় থেকেই প্রশ্ন করা হবে বারোটি অধ্যায়ের বাংলা এবং ইংরেজিতে তাদের নামগুলো আমি আজকের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব তো বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি এবং আপনাদের জন্য এই ভিডিওটি প্রস্তুত করতে আজকে আমি প্রস্তুতি গ্রহণ করেছি খায়রুল ইসলাম তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো বন্ধুগণ প্রথমে আমরা জেনে নেব যে হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং যে বিষয়টি এই বিষয়টি আসলে আমরা কেন পড়ব তো ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে অর্থাৎ কর্মজীবনে গিয়ে ভবিষ্যতে আমরা কী কি করব সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য মূল একটি বিষয় ইদানিং আপনাদের এই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হলো ক্যারিয়ার শিক্ষা অর ক্যারিয়ার অ্যাডুকেশান হাউ টু বিল্ড আপ योर ক্যারিয়ার অ্যান্ড ইন योर ফিউচার লাইফ व्हाट উইল ইউ ডু অ্যান্ড व्हाट উইল ইউ বি তুমি কী করবে বা আপনি কী করবেন এবং আপনি কী হবেন সে বিষয় সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্যই এই বইটিকে সরকারিভাবে দেওয়া হয়েছে তো বন্ধুগণ তারই ধারাবাহিকতায় যে শিক্ষার্থী বন্ধুরা বাণিজ্য বিভাগে অধ্যয়নরতন আমার আজকের ভিডিওটি আমি তাদেরকে ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। তো বন্ধুগণ প্রথমে আমরা জেনে নেব যে আসলে এই হিসাব বিজ্ঞান বিষয়টি আমরা কেন পড়ব বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে ভবিষ্যতে বড় অফিসার হতে চান তাদের জন্য এই ভিডিওটি বেশি কাজে আসবে এবং নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য অনেক অনেক উপকারে আসবে তো বন্ধুগণ আমরা হিসাব বিজ্ঞান কী এটা প্রথমে যদি জানতে চাই তাহলে আসলে হিসাব বিজ্ঞান একটি এমন একটি বিষয় যা একটি প্রতিষ্ঠানের সেটি শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে বা ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠানের যে এই অস্তিত্ব সেই অস্তিত্ব সংরক্ষণ উন্নয়ন এবং সম্প্রসারণ অর্থাৎ তিনটি বিষয় প্রতিষ্ঠানের অস্তিত্ব বা একজিস্টেন্স প্রিজার্ভনেস অস্তিত্ব ধরে রাখা এবং দুই নম্বরটি হলো ডেভেলপমেন্ট বা উন্নয়ন তিন নম্বরটি হল সংরক্ষণ তিন নম্বরটি হল সম্প্রসারণ এক্সটেনশন তো এই তিনটি একটা প্রতিষ্ঠানের এই তিনটি কাজ সংঘটিত করতে গেলে অর্থনৈতিক কর্মকাণ্ড যেগুলো ঘটে সেই অর্থনৈতিক একটি প্রতিষ্ঠানের উন্নয়ন তারপরে সম্প্রসারণ এই কাজগুলো করার ক্ষেত্রে অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো সংঘটিত হয় সেগুলোকে আসলে একটি প্রতিবেদন আকারে দাখিল করতে হয় এই অর্থনৈতিক ঘটনাবলী কে আর্থিক যে ঘটনাসমূহ এগুলোর প্রভাব এবং ফলাফল নির্ণয়ের জন্য যে প্রক্রিয়া বা যে বিজ্ঞান যে কৌশল এবং যে পদ্ধতি নিয়ে আলোচনা করে সেই কৌশল এবং পদ্ধতি নিয়ে আলোচনা করার বিজ্ঞানকেই মূলত হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং বলে তো বন্ধুগণ আসলে এই আপনাদের প্রশ্ন কাঠামোতে এই দুইটি ধাপে প্রশ্নগুলো থাকবে প্রথম ধাপটি থাকবে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আপনাদের পরীক্ষায় বা বোর্ড বইয়ে বারোটি অধ্যায় রয়েছে এই বারোটি অধ্যায় থেকেই প্রতি অধ্যায় থেকে দুইটি অথবা তিনটি এভাবে প্রশ্ন গ্রহণ করার পরে বারোটি অধ্যায় থেকে তিরিশটি প্রশ্ন করা হবে এবং প্রতিটি প্রশ্নের মান এক এবং এই পর্বটিতে আপনাদের তিরিশ নাম্বার থাকবে এরপরেই আপনাদের দ্বিতীয় পর্বটি হল সৃজনশীল প্রশ্ন বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন তো বন্ধুগণ এই ক্রিয়েটিভ কোয়েশ্চেন থেকে দুইটি বিভাগ থাকবে কবিভাগ এবং খ বিভাগ তো বন্ধুগণ ক বিভাগ থেকে আপনাদের বারোটি অধ্যায়ের মধ্যে যে দশম অধ্যায়টি সেই অধ্যায়টি হল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক হিসাব নিকাশ এই অধ্যায়টি থেকে বাধ্যতামূলক দুইটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের সৃজনশীল প্রশ্নগুলি থাকবে মোট সাতটি তৎমধ্যে প্রথম দুইটি প্রশ্ন থাকবে দশম অধ্যায় থেকে ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল স্টেটম্যান্ট এই অধ্যায়টি থেকে এরপরে নয়টি প্রায়োগিক সমস্যা নিয়ে নয়টি প্রশ্ন থাকবে এই নয়টি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দশ এবং এখানে আপনাদেরকে অবশ্যই এই বিষয়টি জেনে রাখতে হবে যে এই এই প্রশ্নগুলো তিনটি ধাপে দশ নাম্বারকে বিভাজন করা হয়েছে প্রথম ধাপটি হল যে সহজ মান সহজ মানের জন্য দুই নাম্বার তারপর দ্বিতীয় ধাপটি হল মধ্যম মান মধ্যম মানের জন্য চার নাম্বার এবং তৃতীয় ধাপটি হল কঠিন মান যার জন্য চার নাম্বার অর্থাৎ দুই চার এবং চার দশ নাম্বার তো বন্ধুগণ এবার আসুন যে আমরা এই অধ্যায়গুলোর নাম বাংলা এবং ইংরেজিতে জেনে নেব তো বন্ধুগণ প্রথম অধ্যায়টির নাম হল যে হিসাববিজ্ঞান পরিচিতি অর্থাৎ ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টস অ্যাকাউন্টিং অথবা অ্যাকাউন্টিং তারপরের অধ্যায়টি হল লেনদেন যেটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় বা ব্যাঙ্কিং ভাষায় বলা হয় ট্রানজ্যাকশন এরপরেই আসুন দুতরফা দাখিলা পদ্ধতি তো ডাবল এন্ট্রি সিস্টেম দুতরফা দাখিলা পদ্ধতি এরপরে চার নম্বর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন ইংরেজিতে ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ ট্রানজ্যাকশন ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ ট্রানজ্যাকশন এরপরে হলো আপনার হিসাব যেই হিসাব বিজ্ঞান নিয়ে আজকে আমরা পড়ছি অ্যাকাউন্টস বা অ্যাকাউন্টস এরপরেই হলো জাবেদা জাবেদা ইংরেজি হলো জার্নাল এই জার্নাল অর্থ কিন্তু সাংবাদিক বা এদেরকেও জার্নালিস্ট বলা হয় তো বন্ধুগণ এরপরেই খতিয়ান খতিয়ান যেটি হলো লেজার যেটাকে আমরা লেজার বলি এল ই ডি ই আর লেজার এরপরেই আট নম্বর হল নকদান বই অর্থাৎ যেটাকে আমরা ক্যাশবুক বলে থাকি এরপরে নয় নাম্বার হলো রেওয়া মিল অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স ইংরেজিতে বলে ট্রায়াল ব্যালেন্স টি আর আই এ এল ট্রায়াল ব্যালেন্স আবার ট্রায়াল মানেই কিন্তু আপনার ফাঁসিও হয় তো বন্ধুরা এরপরে এই রেওয়া মিল তো বললাম আর্থিক বিবরণী দশ নম্বরটি হলো যেটি ইতিপূর্বে আমি বলেছি যে ফাইন্যান্সিয়াল ও ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই অধ্যায়টি থেকে দুইটি প্রশ্ন থাকবে আমি এটি পূর্বেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি সৃজনশীল দুইটি প্রশ্ন বাধ্যতামূলক তো তারপরেই আসুন যে এগারো নম্বরটি পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য কস্ট কস্ট ক্রয় মূল্য কস্টিং কস্ট অফ প্রোডাকশন এবং সেলিং প্রাইস কস্টিং প্রাইস অর্থাৎ হল ক্রয় মূল্য কস্ট অফ প্রোডাকশন অর্থাৎ হল উৎপাদন খরচ এবং সেলিং প্রাইস অর্থাৎ হল বিক্রয় মূল্য বন্ধুগণ সর্বশেষ আপনাদের অধ্যায়টি হল পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব পারিবারিক ও আত্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব অর্থাৎ অ্যাকাউন্টিং ফর ফ্যামিলি অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট এন্টারপ্রাইজ তো বন্ধুগণ আজকে ভিডিওটি একটু দীর্ঘায়িত করলাম হয়তো বা আপনাদের বিরক্ত লাগবে তবুও সকল অভিভাবক শিক্ষার্থী এবং শিক্ষক বন্ধুদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আমার এই ভিডিওটি যদি কষ্ট করে আপনারা বা প্রয়োজন মনে করে দেখে নিতে পারেন তাহলে অবশ্যই ভালো আপনাদের পরীক্ষার মান বন্টন প্রশ্নের কাঠামো বিভাজন এবং অধ্যায়গুলোর ইংরেজি নাম খুব সহজেই আপনারা শিখতে পারবেন এবং কিছুটা হলেও উপকৃত হবেন তো বন্ধুগণ আজকে এই বিষয়টি নিয়ে আর আলোচনা করবো না ইনশাল্লাহ আগামী দিনে এই বিষয়টি থেকে আমি যে বারোটি অধ্যায় আজকে ইংরেজিতে নাম সহ বললাম এই বারোটি অধ্যায় থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে সুপার সুপার কিছু টিপস আমি প্রত্যেকটি অধ্যায় থেকে আপনাদের জন্য বিশটি পঁচিশটি তিরিশটি বা পঞ্চাশটি পর্যন্ত সুপার টিপস অফ লার্নিং অর অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান শেখার জন্য সুপার কিছু টিপস আমি আপনাদেরকে দেব যেগুলো অবশ্যই অবশ্যই আপনাদের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর করতে এবং অঙ্কগুলোকে খুব সহজেই মিলাতে অনেক অনেক কাজে আসবে তো বন্ধুগণ আমার পরবর্তী ভিডিওগুলো অ্যাকাউন্টিংয়ের উপরে যেগুলো আমি প্রস্তুত করবো ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই এই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার অথবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করার মানসিকতা তৈরি করতে পারেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আগামী দিনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব সকলেই সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু